শুক্রবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রোগ্রেসিভ চিকিৎসক অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামে বিধান উদ্যানের উদ্বোধন করলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। বৃক্ষরোপণের মধ্য দিয়ে উদ্যানের উদ্বোধন করেন জেলা শাসক। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায়, অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ডাক্তার তাপস রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ১৪১তম আবির্ভাব তিথি, এই শুভ দিনে এই মহান ব্যক্তিত্ব কর্মযোগী বিধানচন্দ্র এবং তার সৃষ্টিশীল ব্যক্তিত্বকে সামনে রেখে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখা এবং প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশন মালদা শাখার যৌথ উদ্যোগে এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় এই উদ্যানটি নির্মিত হয়েছে। আপনারা জানেন যে আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগে এখানে একটি সুন্দর উদ্যান ছিল এবং একটি ঝর্ণা ছিল, কিন্তু পরবর্তীকালে রক্ষণাবেক্ষণের অভাবে এটা দীর্ঘকাল দীর্ঘ বছর এটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এখানে কয়েক বছরের নোংরা জল জমে একটা ম্যালেরিয়া এবং ডেঙ্গুর আতুর ঘরে পরিণত হয়েছিল। তো সেই জন্য আমরা সংগঠনের তরফ থেকে এই উদ্যোগটা নিয়ে এই বাগানটা করেছি। এই বাগানটার দৈনন্দিন পরিচর্যার ব্যবস্থা থাকবে এবং আমাদের চিকিৎসক সদস্যরাও মাঝে মাঝে হাত লাগাবেন এই পরিচর্যায়। তো এই বাগানের তৈরির মাধ্যমে আমরা জনগণকে যে বার্তাটা দিতে চাই যে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুষ্ঠু পরিষেবা দ্রুত পরিষেবা পেতে গেলে এবং আপনার রোগীর স্বাচ্ছন্দ্য পেতে গেলে হাসপাতাল এবং হাসপাতালের ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু শুধু স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব নয়, এটা যৌথ দায়িত্ব, এটা রোগীর পরিজনদের সমান দায়িত্ব। কে গাছ লাগাল? 75টি বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ লাগিয়েছি, আরও 25টি গাছ লাগাবো। এর আগেও এখানে কয়েকটি গাছ ছিল যেগুলো আমরা সংরক্ষিত করেছি, তা আগামী দিনে তা আমরা এখানে খুব সুন্দর উন্নত মানের ঘাস লাগাবো। তো আশা করি সকলের সহযোগিতায় এই উদ্যান পুরোপুরি বিকশিত হবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।